নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি গোটা মুগের ডাল করব, তার জন্য আমি বেগুন আলু দিয়ে আর করব মাড়া পিঠাই। মাড়া পিঠার জন্য আমি চালের গুঁড়ি নিয়েছি আর নারকেলের পুর নিয়েছি। এবার চলুন দেখাই কিভাবে আমি এগুলো তৈরি করি। এবার এই গোটা মুগ ডালটা আমি ভেজে নেব। আমার মা কি করতেন, টিভিতে যখন দাঁতা ছিল দাঁতাতে এই মুগ ডালটাকে একটু ভেঙে নিতে, এটা না ভাঙলেও চলবে। এটা গোটাটা ভেঙে নিয়ে আমি করবো। এখন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো। আপনারা কুকার দিয়েও সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি কড়াতেই বসিয়ে দিলাম। আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখেছেন। এবার এই মুগ ডালের মধ্যে আমি এই যে আলু বেগুন আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে সিদ্ধ করতে দেবো। দেখুন এর মধ্যে আমি এই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা এবার ঢাকা দিয়ে দেবো, আবার সিদ্ধ হবে। মুগ ডালটা হয়ে গেছে দেখেছেন, কি দারুণ কালারটা এসছে। এবার এটাকে আমি সাঁতলে নেব। তেলটা গরম হয়ে গেছে ডালটা সাঁতলানোর জন্য, এর মধ্যে আমি একটু সামান্য এই যে হিং দিয়ে দেবো দেখেছেন। এবার এর মধ্যে আমি এই যে হিংটা ভাজা হয়ে গেছে, এক চামচ জিরা, গোটা জিরা দিলাম আর কিছু শুকনো লঙ্কা দিলাম। এইটাতে সাঁতলাতে বেশি কিছু লাগে না দেখেছেন। এই যে গোটা জিরা লঙ্কা সব ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক ডালটা এইভাবে সাঁতলে নেবেন, দেখবেন খেতে দারুণ হয়েছে। ডালটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি একটু বেশ ভালো পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এটা গাওয়া ঘি দিয়েই তৈরি রান্নাটা করতে হয়, কিন্তু আমি পরে গাওয়া ঘিটা দিলাম। দেখেছেন কি সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ডালটা করবেন। এবার এটাকে আমি নামিয়ে নেবো।